হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। রংসাব মিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আবারও একটি নতুন অ্যালগোরিদম সিরিজ নিয়ে হাজির হয়েছি। তো বুঝতেই পারতেছো আজকে অ্যালগোরিদম সিরিজটার নাম হচ্ছে গ্রাফ থিওরি। তো আসলে গ্রাফ থিওরির দুইটা সিরিজ থাকবে, একটা হচ্ছে পার্ট ওয়ান, একটা হচ্ছে পার্ট টু। পার্ট ওয়ানে থাকবে হচ্ছে বিগিনারদের জন্য এবং ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, আর পার্ট টু এ থাকবে অ্যাডভান্স গ্রাফ থিওরি, ঠিক আছে, যেগুলা অনেক হাই লেভেলের হচ্ছে অ্যালগোরিদম কিছু থাকবে, ওগুলা নিয়ে হচ্ছে পার্ট টুটা আমি পরে করব, ঠিক আছে। তো আপাতত আমরা গ্রাফ থিওরি পার্ট ওয়ানটা কমপ্লিট করব। তো গ্রাফ নামটা হয়তো অনেকে যারা বিগিনার্স মানে গ্রাফ থিওরি এখনো করনি তারা হয়তো নামটা শুনছো বাট করনি, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, গ্রাফ থিওরি আসলে অনেক মজার একটা টপিক। এই গ্রাফ দিয়ে আসলে বিভিন্ন টাইপের প্রবলেম খুব ইজিলি সলভ করা যায়, কিছু টেকনিক্স কাজে লাগায় আমরা অনেক হার্ড হার্ড প্রবলেমকে ইজিলি সলভ করতে পারি এই গ্রাফ থিওরি কাজে লাগায়, ঠিক আছে। সো সিপির জন্য যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করো তাদের জন্য গ্রাফ থিওরিটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই একটা সিরিজ তোমাকে কিন্তু এক ধাপ আগায় দিবে, ঠিক আছে। সো এই সিরিজটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা এখনো গ্রাফ থিওরি করনি। সো সমস্যা নেই, আমরা শুরু করব গ্রাফ থিওরি। প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ তোমরা পাইতে থাকবা। তোমরা যদি এই ফুল সিরিজটা করো আমার মনে হয় গ্রাফ থিওরি অনেক কিছু তোমাদের কভার হয়ে যাবে। ওকে, অনেক প্রবলেম তোমরা গ্রাফ থিওরি গ্রাফ দিয়ে চিন্তা করতে পারবা এবং সলভ করতে পারবা। তো আজকে আমাদের প্রথম ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা অন্যান্য সিরিজের মতোই আমরা হচ্ছে এই গ্রাফ থিওরি পার্ট ওয়ান এই ফুল সিরিজে কি কি করব, কোর্স ওভারভিউটা সম্পর্কে জানবো। কারণ একটা সিরিজ শুরু করার আগে যদি তুমি জানো যে আসলে এই সিরিজটাতে কি কি থাকবে, কি কি মানে হচ্ছে, কি কি করব আমি, যদি এই ওভারভিউটা তুমি পেয়ে যাও তাহলে আমার মনে হয় তোমার ক্ষেত্রে এটা বেনিফিট, মানে এটা তোমার জন্য কাজে দেবে পুরো সিরিজটা করার ক্ষেত্রে, তোমার একটা আগ্রহ বাড়বে। এই জন্য আমি প্রত্যেকটা সিরিজ শুরু করার আগে একটা ওভারভিউ দিয়ে দিই, ঠিক আছে, যে আমরা কি কি করতে যাচ্ছি, কি কি করব এই ফুল সিরিজে, কি কি জানবো, কি কি শিখব। ওকে, তো আমাদের সিরিজের নাম হচ্ছে গ্রাফ থিওরি পার্ট ওয়ান। তো আমরা সর্বপ্রথম আজকে আমাদের প্রথম লেকচার, আজকের লেকচার আমরা যেটি করব সেটি হচ্ছে কোর্স ওভারভিউ। কোর্স ওভারভিউ দেখবো যে আসলে আমরা কি কি করব এই সিরিজে, ঠিক আছে। তো এই সিরিজের সর্বপ্রথম যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে আমরা আগে গ্রাফ জেনারেট করা শিখব, মানে কিভাবে গ্রাফকে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে গ্রাফ রিপ্রেজেন্টেশন করা যায়, এই টপিকটা সম্পর্কে আমরা হচ্ছে সর্বপ্রথম এই লেকচার সিরিজে আমরা জানবো যে কিভাবে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করা যায়। এটা সম্পর্কে আমরা জানবো যে একটা গ্রাফ আসলে কিভাবে কাজ করে, কিভাবে গ্রাফটাকে আগে আগে গ্রাফে বানাইতে হয়, একটা প্রবলেম থাকতে পারে ওই প্রবলেমটাকে কিভাবে আমরা গ্রাফে কনভার্ট করব, দেন চিন্তা করব, ঠিক আছে। তো এই রিপ্রেজেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা সর্বপ্রথম জানবো। তারপর আমাদের একটা অ্যালগোরিদম সম্পর্কে জানবো, গ্রাফের মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম, সেটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, ডিএফএস। তোমরা অনেকে হয়তো নাম শুনছো, ডিএফএস নামটা শুনছো, এইটাই আমরা তারপরেই করব যে কিভাবে ডিএফএস ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে ডিএফএস কাজ করে, কিভাবে ডিএফএস এ কোড করতে হয়, ঠিক আছে, আর ডিএফএস আসলে করেটা কি, এগুলো সম্পর্কে জানবো। তারপরে লেকচার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কাউন্টিং কানেক্টেড কম্পোনেন্ট। কাউন্টিং কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমার এরকম থাকে একটা গ্রাফ থাকলো, মনে করো যে এরকম একটা গ্রাফ থাকলো, এরকম গ্রাফ থাকলো, এর সাথে কানেক্ট, এ আবার এর সাথে কানেক্ট, এটা ফাঁকা আছে, আবার এদিকে এরকম থাকলো, এই যে এখানে এই পুরোটা মিলে যদি আমরা একটা গ্রাফ চিন্তা করি তাহলে এখানে দেখো তো কয়টা কম্পোনেন্ট আছে, এখানে দুইটা কম্পোনেন্ট আছে, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এই যে একটা গ্রাফে কতগুলো কানেক্টিং কম্পোনেন্ট আছে এটা আমরা বের করা শিখবো, ঠিক আছে। এরপরের টপিকসে কানেক্টিং কানেক্টেড কম্পোনেন্ট, দেন তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে একটা সোর্স থেকে খুব সহজে আরেকটা সোর্সে কিভাবে যাওয়া যায়, শর্টেস্ট পাথটা কোন কোন পাথ অবলম্বন করে যাব, কোন কোন পরের নোডে যাব, দেন যাব, কয়টা নোড পার হলে আমি ওই নোডটা পাবো, এরকম টাইপের প্রবলেমটা আমরা এখানে ডিএফএস দিয়ে সলভ করবো, ঠিক আছে। ওটা ডিএফএস ডিএফএস দুইটা দিয়ে করা যায়, আমরা ডিএফএস আগে শিখবো।
তারপর চলে যাব আমরা বিএফএস, সরি বিএফএস না, বাইপার্টাইট গ্রাফ। ডিএফএস দিয়ে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে বাইপার্টাইট গ্রাফ। বাইপার্টাইট গ্রাফ কি আসলে, এটা কিভাবে কাজ করে, কি মানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে, সবকিছু আমরা জানবো। তারপর আমরা চলে যাব সাইকেল ডিটেকশন টেস্ট। আমরা একটা গ্রাফ, একটা গ্রাফের মধ্যে মানে চক্রাকারে সাইকেল আছে কিনা এটা আমরা খুঁজে বের করব, যে আছে কিনা সাইকেল ডিটেকশন, মানে টেস্ট করবো আর কি আছে কিনা। দেন আমরা এটা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আনডিরেক্ট গ্রাফের ক্ষেত্রে, যে এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়, এরকম গ্রাফের ক্ষেত্রে। তারপর আমরা করব ডিরেক্ট গ্রাফের ক্ষেত্রে, যেটা হচ্ছে শুধুমাত্র একদিক থেকে আরেক দিকে যেতে পারবে, উল্টে আসতে পারবে, এরকম টাইপের ক্ষেত্রে আমরা কি করব সাইকেল ডিটেকশনটা শিখব, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইন অ্যান্ড আউট টাইম অফ নোড। একটা নোড, একটা গ্রাফের ক্ষেত্রে, একটা মানে যখন ডিএফএস দিয়ে আমরা যখন ঢুকবো একটা ডিএফএস এর মধ্যে, একটা গ্রাফের মধ্যে, তখন আসলে কোন নোডটা কত নাম্বার টাইমে ঢুকতেছে এবং কত নাম্বার টাইমে বের হচ্ছে এটা বের করা শিখবো, ঠিক আছে? যে ইন এবং আউট টাইম অফ এ নোড। দেন আমরা 10 নাম্বার টপিক্সে যেটা জানবো সেটা হচ্ছে ফাইন্ডিং ডায়ামিটার অফ এ ট্রি। একটা ট্রির, একটা ট্রি, ট্রি আসলে গ্রাফের মতোই, যেটা হচ্ছে ওকে। তো এই ট্রির আমরা দেখবো যে কত, মানে আমরা ফাইন্ড করবো ডায়ামিটার, ফাইন্ড করবো একটা ট্রির কতগুলো ডায়ামিটার আছে এটা ফাইন্ড করা শিখবো এই টপিক্স, ঠিক আছে? দেন আমরা যেটি করবো সেটি হচ্ছে ক্যালকুলেটিং সাব ট্রি সাইজ ইউজিং ডিএফএস। আমরা সাব ট্রি সাইজটা বের করা শিখবো, একটা ট্রির মধ্যে কোন নোডের কতগুলো সাব ট্রি, মানে সাইজ কতগুলো, আর মানে সাব নোড কতগুলো আছে, এইটা আমরা ক্যালকুলেটিং করবো, ঠিক আছে? দেন আমরা যেটা 12 নাম্বার চলে যাবো বিএফএস। দেন আমরা চলে যাবো বিএফএস, আমরা ডিএফএস এর টপিক্স মোটামুটি এখান থেকে কভার করবো, এখান থেকে মোটামুটি ডিএফএস টপিক্সটা হয়ে যাবে। দেন আমরা 12 নাম্বার চলে যাবো বিএফএস টপিক্স, ব্রেড ফাস্ট সার্চ। তো বিএফএস আসলে কিভাবে কাজ করে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, বিএফএস জিনিসটা কি আসলে, সেটা সম্পর্কে জানবো এই 12 নাম্বারে। দেন আমরা ব্রিজ ফাইন্ড করা শিখবো, একটা ব্রিজ কিভাবে ফাইন্ড করতে হয় সেটা আমরা ফাইন্ড করা শিখবো, ঠিক আছে? আসলে কিভাবে কোনটা ব্রিজ কি, এগুলো সব আমরা যখন করবো তখনই জানতে পারবো। তারপর আমরা আর্টিকুলেশন পয়েন্ট সম্পর্কে ধারণা নিব, আর্টিকুলেশন পয়েন্ট জিনিসটা কি এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা সম্পর্কে ধারণা নিব। দেন আমরা চলে যাব টোপোলজিক্যাল শর্ট, কোথায় যাব টোপোলজিক্যাল শর্ট, অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যালগো বলা যায়, টোপোলজিক্যাল শর্টের একটা অ্যালগো দেখবো, কিভাবে টোপোলজিক্যাল শর্ট বের করতে হয়, ভ্যালু টোপোলজিক্যাল শর্ট ইউজ করে, ঠিক আছে? তো এটা সম্পর্কে আমরা 15 নাম্বারে জানবো। দেন আমরা করব কি, আমরা 2D গ্রিড সম্পর্কে ধারণা নেব, 2D গ্রিড এরকম ম্যাট্রিক্স এর মতো থাকবে আর কি, এরকম 2D গ্রিড নিয়ে আমরা হচ্ছে কাজ করা শিখবো, যে এরকম টাইপ ম্যাট্রিক্স এর মতো থাকবে। যদি আমি তোমাদের এরকম বলি যে এটা যদি একটা 2D গ্রিড হয়, আমি এই জায়গা থেকে এই জায়গায় আসতে মিনিমাম কতগুলা আমার হচ্ছে কোন কোন রাস্তা দেখলে মিনিমাম পথ অবলম্বন করে আমি এই জায়গায় আসতে পারবো, এরকম টাইপের কিছু প্রবলেম থাকবে 2D গ্রিড সম্পর্কে। আমরা এটা গ্রাফ দিয়ে কিভাবে করা যায় এই রিপ্রেজেন্ট করা শিখবো এবং এটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জানবো। দেন আমরা চলে যাবো 2D গ্রিড কিভাবে ডিএফএস কাজে লাগায়, 2D গ্রিড ইমপ্লিমেন্ট করা যায় সেটা শিখবো। দেন আমরা চলে যাবো কাউন্টিং কানেক্টেড কম্পোনেন্ট, এটা 2D গ্রিডের ক্ষেত্রে আমরা কাউন্টিং কানেক্টেড কম্পোনেন্ট বের করা শিখবো, এখান থেকে কিছু প্রবলেম সলভ করবো। তারপর আমরা বিএফএস এর ক্ষেত্রে 2D গ্রিড কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখবো। দেন আমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট সম্পর্কে ধারণা নেব। তো এই 20টা টপিক্স, সরি 20টা না 19টা আর কি, এখানে একটা হচ্ছে কোর্স ওভারভিউ এর মধ্যে চলে যাচ্ছে। তো এই 19টা টপিক আমরা হচ্ছে এই ফুল সিরিজে কভার করতে যাচ্ছি, ওকে? তো বুঝতেই পারতেছো অনেক বেশি কি বলবো, শিক্ষণীয় একটা সিরিজ হতে যাচ্ছে, যেটা গ্রাফ থিওরির ক্ষেত্রে তোমাদের আসলে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো করার জন্য, ঠিক আছে? তো ফুল সিরিজটি আমার সাথেই থাকবো, আশা করি তোমাদের এই গ্রাফ থিওরির যারা বিগিনার তাদের জন্য ইন্টার মানে হাই লেভেলে যাওয়ার জন্য এই পথটা তোমাদের আসলে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? তোমাদের একটা রাস্তা তৈরি করবে যে গ্রাফ থিওরি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য। দেন অ্যাডভান্স লেভেল পার্ট 2 এ আমি কিছু আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু অ্যালগোরিদম নিয়ে পার্ট 2টা কমপ্লিট করব, ওকে? তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই অবশ্যই ফুল সিরিজে আমার সাথে থাকবা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে না ভিডিওটি আমার জন্য
অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি খুব শীঘ্রই বাকি ভিডিওগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। ওকে, আল্লাহ।